আসলে ডক্টর শহীদুল্লাহ শহীদ ভাই মালয়েশিয়ার সম্মানিত সভাপতি, উনি দীর্ঘদিন থেকে মালয়েশিয়াতে যারা প্রবাসী আছেন, প্রবাসীদের মাঝে ওনার ব্যক্তিগত উদ্যোগেই উনি বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে সবাইকে সহযোগিতা করতেছেন। মালয়েশিয়ায় বসবাসরত আমার প্রিয় বিএনপির নেতা কর্মীরা, আপনাদের পবিত্র ঈদের শুভেচ্ছা ও সামান্য ঈদের খাদ্য সহায়তা দেওয়ার জন্য আবারও হাজির হলাম। এবারে খাদ্য সহায়তা তৃতীয় ধাপে আমার আহ্বানে সাড়া দিয়ে মালয়েশিয়া বিএনপির আরেক পরীক্ষিত ও ত্যাগী নেতা আলহাজ আলী হোসেন ও আমার বিএনপি শাখা কমিটির সংগ্রামী সভাপতি জহিরুল খন্দকার প্যানাং শাখা থেকে এগিয়ে এসেছেন। আলী হোসেনের মতো অন্যান্য আরও বিত্তশালী যদি এগিয়ে আসতেন, তাহলে আমরা এই মানবিক উদ্বেগ সবার ঘরে ঘরে পৌঁছে যেতাম।